হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছিলে, তোমাদের ভর্তির লাস্ট ডেট আগামী 24 নভেম্বর, অর্থাৎ আগামীকাল। তোমরা যারা ইতিমধ্যে ভর্তি হয়েছো অথবা যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি, এই শেষ মুহূর্তে তোমার কী করণীয় রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সেগুলো তোমাদের জানা উচিত। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি কোর্স করানো হয়ে থাকে যে কলেজগুলোতে, প্রতিটি কলেজ সরকারি বেসরকারি মিলিয়ে আলাদা করে তাদের ওয়েবসাইটে একটি করে নোটিশ প্রকাশ করেছে, প্রথম মেধা তালিকার ভর্তির নোটিশ। এবং সেই নোটিশে বলেছে যে ভর্তি হওয়ার জন্য কী কী লাগবে, কত টাকা লাগবে ভর্তি হতে, এবং ভর্তির লাস্ট ডেট কবে। ম্যাক্সিমাম কলেজ কর্তৃপক্ষ বলেছে যে 24 নভেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। এখন আসি, যারা ইতিমধ্যে ভর্তি হয়েছে তোমাদের এখন শেষ মুহূর্তে কী করণীয়। যারা ইতিমধ্যে ভর্তি হয়েছো এবং এই শেষ মুহূর্তে তোমার যে কাজটি করতে হবে, কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি নিশ্চয়ন করেছে কিনা অনলাইন থেকে চেক করতে হবে। কিভাবে চেক করতে হবে অলরেডি এই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছি, তুমি চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো অথবা আমার এই চ্যানেলে গেলে তুমি সেই ভিডিওটি পেয়ে যাবে। তো আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেরকমভাবে অনলাইনে তুমি চেক করবে, এবং যদি তোমার ভর্তিটি নিশ্চয়ন করা হয়ে যায় সেক্ষেত্রে তোমার আগামী 30 নভেম্বর থেকে ক্লাস করতে হবে। ওকে, অর্থাৎ ক্লাস শুরু হবে 30 নভেম্বর থেকে। আর একটা ব্যাপার, সেটি হলো যারা গত শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলে বা বিগত কোনো শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলে, তারা যদি এখনও পর্যন্ত ভর্তি বাতিলের জন্য আবেদন না করে থাকো, তাহলে অবশ্যই তোমাকে ভর্তি বাতিলের জন্য আবেদন করতে হবে। ভর্তি বাতিলের জন্য যদি আবেদন না করো, যদি দ্বৈত ভর্তি হয়ে থাকো, গত শিক্ষাবর্ষেও ভর্তি হয়েছো বা এই শিক্ষাবর্ষেও ডিগ্রিতে ভর্তি হয়েছো, তাহলে তোমার ভর্তি এবং রেজিস্ট্রেশন দুইটাই কিন্তু বাতিল হবে। অর্থাৎ গত শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন তো বাতিল হবেই, এর সাথে এই শিক্ষাবর্ষের ভর্তিটাও বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই যারা ভর্তি এখনও পর্যন্ত বাতিল করনি, তাদের ভর্তি বাতিলের জন্য আবেদন করা উচিত। এছাড়াও যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিলে এবং কোর্স পরিবর্তনের জন্য আবেদন করেছো বা মাইগ্রেশন করেছো, তোমাদের মাইগ্রেশনের ফলাফল এবং দ্বিতীয় মেধা তালিকা একই সাথে তো প্রকাশ করা হবে। সেক্ষেত্রে পরবর্তীতে যদি তোমার কোর্সটি পরিবর্তন হয়, তাহলে কোর্স পরিবর্তন হয়ে অটোমেটিক তোমার ভর্তিটি হয়ে নিশ্চয়ন হয়ে যাবে। পরবর্তীতে নতুন করে আর এই যে তুমি কাগজপত্র দিয়ে ভর্তি হচ্ছ বা অন্যান্য ডকুমেন্টস দিয়ে ভর্তি হচ্ছ বা টাকা পয়সা দিচ্ছ, এগুলো তোমাকে নতুন করে আর দিতে হবে না। এই তো গেল যারা ইতিমধ্যে প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করেছে। এখন আসি যে যারা এখনও পর্যন্ত ভর্তি হন, তোমাদের কী করণীয়। এখনও পর্যন্ত তুমি ভর্তি হওনি, আগামীকাল 24 নভেম্বরের মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে। এবং কলেজের নির্দিষ্ট টাইম রয়েছে, কলেজের নির্দিষ্ট টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অফিস খোলা থাকে এবং এই সময়ে তোমাকে ভর্তি হতে হবে। মনে রাখতে হবে আগামীকাল ভর্তির লাস্ট ডেট। যদি তোমার কলেজ কর্তৃপক্ষ এর পরেও ভর্তি নেয়, সেক্ষেত্রে তো অবশ্যই তোমাকে জানিয়েছে। তো যদি এর পরেও ভর্তি নেয়, সেক্ষেত্রে পরবর্তীতে ভর্তি হবে। আর যদি 24 নভেম্বর লাস্ট ডেট হয়ে থাকে, তাহলে 24 নভেম্বর আগামীকালকের মধ্যেই ভর্তি হতে হবে। আর যারা সিদ্ধান্তহীনতায় ভুগছ, অনেকের কোর্স পছন্দ হচ্ছে না, অনেকের কলেজে পছন্দ হচ্ছে না, যাদের এমন হচ্ছে কোর্স কলেজ দুইটা পছন্দ হচ্ছে না, তাদেরকে উচিত আরেকটিবার তুমি তোমার কলেজ এবং কোর্স সম্পর্কে ভালোভাবে জেনে নাও। যদি ভালোভাবে জেনেই তুমি সিদ্ধান্তটি নিয়ে থাকো যে আমি এই যে কোর্সে চান্স পেয়েছি এটাতে ভর্তি হব না, পরবর্তীতে রিলিজ স্লিপে গিয়ে ভর্তি হব, সেক্ষেত্রে আমার মনে হয় যে তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আর যদি তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত না নিতে পারো, তাহলে তোমাকে আরও একটিবার চেক করতে হবে যে তোমার কলেজটি কীরকম, সেই কলেজে তোমার 3 বছরের ডিগ্রি পাস কোর্স করতে কত টাকা খরচ হতে পারে, ক্লাস কেমন করানো হয়। এগুলো তুমি তোমার কোনো রিলেটিভের কাছ থেকে অথবা যে ওই কলেজে যে অধ্যয়নরত আছে তার কাছ থেকে জেনে নিতে পারো। ওকে, তো এই ব্যাপারগুলো অবশ্যই কমন বিষয়, তুমি অবশ্যই জানতে পারবে। তবে যদি তুমি সরকারি কলেজে চান্স পেয়ে থাকো, যে কোর্সে চান্স পাও না কেন, যদি তোমার ব্যাকগ্রাউন্ডের ওই কোর্স সম্পর্কে কোনো বেসিক আইডিয়া না থাকে, তাহলে ভর্তি হওয়ার দরকার নেই। আর যদি তোমার ব্যাকগ্রাউন্ডে যে কোর্স, অর্থাৎ মানবিকের শিক্ষার্থী হয়ে যদি তুমি মানবিকের 2টা কোর্সের মধ্যে একটা কোর্স পাও, যেমন বিএ এবং বিএসএস, এই 2টার মধ্যে যে কোনো একটা কোর্স পেলে আমার মনে হয় ভর্তি হয়ে যাওয়াটাই বেটার। আর যদি তুমি ভর্তি হতে নিতান্তই না চাও, সেই ক্ষেত্রে ভর্তি হওয়ার দরকার নেই। পরবর্তীতে রিলিজ স্লিপে গিয়ে তোমার হয়তো রিলিজ স্লিপের চান্স পাওয়াটা একটু কমপ্লিকেটেড হয়ে পড়বে, কারণ রিলিজ স্লিপের পর্যায়গুলোতে গিয়ে
বেসরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। সরকারি কলেজ যেহেতু যে কোর্সে চান্স হয়েছে, যদি তোমার নির্বাচিত কোর্সটি তোমার ব্যাকগ্রাউন্ডে থাকে, অর্থাৎ যে সাবজেক্টগুলো তুমি ইতিমধ্যে পড়ে এসেছো, মানবিকের একজন শিক্ষার্থী যদি বাণিজ্য শাখার কোনো কোর্স পায় সেক্ষেত্রে তো কোনোভাবেই সম্ভব হবে না। তো যদি মানবিকের শিক্ষার্থী হয়ে মানবিকের কোর্স পাও তাহলে অবশ্যই করা উচিত, এবং বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে বিজ্ঞানের কোর্সটি যদি পাও তাহলে ভর্তি হয়ে যাওয়াটা উচিত, আমার এইটাই মনে হয়। তো যাই হোক, সিদ্ধান্ত তোমার, এবং তুমি যা করবে অবশ্যই ভেবে চিন্তে করবে, যেহেতু সময় আর বেশি নেই, আগামীকাল হচ্ছে ভর্তির লাস্ট ডেট, তাই এই একদিন দুই দিনের মধ্যেই অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবে আর কি করা উচিত অবশ্যই কারো কাছ থেকে জেনে নেবে। এই ছিল মোটামুটি বিষয়, আমি তোমাদেরকে সব কিছুই ডিটেলসে বললাম। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই।